আমরা এই ভিডিওতে আলোচনা করব ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার 7 এর 90 নম্বর গাণিতিক সমস্যাটি। আর তোমরা যেহেতু স্ক্রিনের উপর লেখা দেখতে পাচ্ছ চ্যাপ্টার 7.7, এর মানে হলো আমরা চ্যাপ্টার 7.1 থেকে 7.6 কিন্তু শেষ করে ফেলেছি। তার মানে 7.1 থেকে 7.6 আর 7.7 এর যেহেতু আমরা পুরো 90 নম্বর মানে 1 থেকে 90 নম্বর ভিডিওতে আজকে আছি বা গাণিতিক সমস্যা সমাধান করছি, এই এক নাম্বার কিন্তু একদম 7.1 থেকে আজকে আমরা 90। তার মানে তুমি যদি কোনো একটা ভিডিও না দেখে থাকো তার মানে তুমি কিন্তু পুরো ফুল অধ্যায়টা মিস করে যাচ্ছ, যেই অধ্যায় থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় প্লাস যে কোনো পরীক্ষায় মানে যেই পরীক্ষাতেই এই চ্যাপ্টার 7টা সিলেবাসে থাকে তার মানে সেই পরীক্ষায় তোমাদের একটা মাঝে মধ্যে দুইটা সৃজনশীল চলে আসে আর এমসিকিউ তো 5 থেকে 6টা আসে। এর মানে হচ্ছে তোমরা এই অধ্যায়টা কমপ্লিট করলে 10 থেকে 15 নাম্বার তোমাদের হাতে আছে। তার মানে এখনও তুমি যদি ভিডিওটা দেখে না থাকো, ভিডিওগুলো দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে সবগুলো ভিডিও লিঙ্ক দেওয়া আছে বা প্লেলিস্ট আকারে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। আজকে আমরা যেই সমস্যাটি সমাধান করব সেটা হচ্ছে আমাদেরকে দেখাতে বলা হয়েছে কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3, 5, 7 হলে ত্রিভুজটির একটি স্থূলকোণী ত্রিভুজ মানে ত্রিভুজটি হবে, ত্রিভুজটি একটি স্থূলকোণী ত্রিভুজ আর সেই স্থূলকোণীটির মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। যেহেতু আমাদের এখানে একটা ত্রিভুজে 3টি বাহু দেওয়া আছে, আমরা যদি একটা ত্রিভুজ এঁকে ফেলি তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হয়। তো চলো ত্রিভুজটি আমরা এঁকে ফেলি। তো আমরা ত্রিভুজটি এঁকে ফেললাম, আমাদের এই ত্রিভুজে দেখো আমরা যদি এই যে ত্রিভুজটা এই তিনটার কোণ দিয়ে দেই সেটা হচ্ছে এ বি আর সি কোণ দিয়ে দিলাম আর বাহুগুলোর নাম দিয়ে দিলাম হচ্ছে মনে করি এবিসি ত্রিভুজে বাহুগুলোর নাম হচ্ছে স্মল এ, স্মল বি এবং স্মল সি। আর আমাদের যেই মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা একটু ট্রিকিভাবে ইউজ করব। এখানে সবচেয়ে বড় বাহু দৈর্ঘ্য কি 7, তাহলে আমরা 7টা সবসময় নিচে ধরবো কারণ নিচেটাই কিন্তু দেখা যাচ্ছে আমাদের সবচেয়ে বড় বাহু। এরপরে আমরা সি সমান এটা 5 ধরি আর বি সমান এটা 3 ধরি। এখন আমরা ছোটোকালে একটা লাইন পড়েছিলাম সেটা হলো জানি যে ত্রিভুজের সবচেয়ে বড় বাহুর বিপরীত কোণটি হলো সর্ববৃহৎ কোণ, মানে বড় বাহুর বিপরীত কোণ তো বড়ই হবে, মজা করে বললাম আর কি। তাহলে ত্রিভুজের সবচেয়ে বড় বিপরীত বাহু, তাহলে এই ত্রিভুজটার সবচেয়ে বড় সবচেয়ে বড় বাহু কোণটি, সবচেয়ে বড় বাহু হচ্ছে এই যে এ ইকুয়াল টু 7 আর এই বড় বাহুটার বিপরীত কোণ কি একদম বরাবর দেখো এই যে বরাবর বিপরীত, তাহলে বিপরীত কি এ, তার মানে এখানে সর্ববৃহৎ কোণ কি এ। তাহলে আমরা কি বুঝতে পারলাম, অতএব বৃহত্তম বাহু এ ইকুয়াল টু 7, সুতরাং আমাদের বৃহত্তম কোণ এ। এখন আমরা একটা ফর্মুলা জানি সেটা হচ্ছে কজ এ সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। আর এই ফর্মুলাগুলো মনে রাখার একটা শর্টকাট ট্রিক্স আমরা ত্রিগোনোমেট্রির বেসিক লেকচার যেখানে আছে, তোমরা অবশ্যই বেসিক লেকচার দেখে এই পর্যন্ত আসছো, আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো দেখো কারণ সিরিয়াল অনুযায়ী তোমাদের ভিডিওগুলো দেখলে আমি আমাদের যে শিক্ষাঙ্গন বিডি যে ম্যাথমেটিক্সের ইনস্ট্রাক্টর এই ম্যাথমেটিক্সটা আমার নির্ধারণে চলে, মানে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো অন্যান্য ইনস্ট্রাক্টরদের কথায় চলে বাট ম্যাথমেটিক্সটা আমার যে গাইডলাইন সেই গাইডলাইনে চলে। তো আমি কি করি যে চ্যাপ্টার একটা অধ্যায় যেমন চ্যাপ্টার 7.1 থেকে 7.7, তোমরা যদি 7.1 থেকে দেখে আসো তাহলে বেসিকগুলো পর্যায়ক্রমে সাজাও, তোমরা বুঝতে পারবে। আমি এরকম করি না যে চ্যাপ্টার 7.7 এর বেসিক 7.1 এ আলোচনা করতেছি, এরকম কিছু না, আমি একদম সিরিয়াল অনুযায়ী বেসিকগুলো আলোচনা করি। তার মানে তুমি যদি একদম সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো দেখো তোমাদের বেসিকগুলো খুব ইজিয়ার হবে। তাহলে এই ফর্মুলাগুলো কীভাবে মনে রাখতে হয় সেটা তোমার বেসিক ভিডিওতে দেখো, এখানে আমি আলোচনা করে রাখছি, এই ভিডিও লিঙ্কটা আমি এই আই বাটনে দিয়ে দিলাম। এখন আমরা এখানে কি কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের কিন্তু এই যে বাহুগুলো আছে এই তিনটা বাহুরই মান দেওয়া আছে, আমাদের বি এর মান কত 3, সি এর মান হচ্ছে 5 এবং এর মান 7। আমরা জাস্ট এখানে মানগুলো বসালাম আর কিছু করি নেই, তো ক্যালকুলেশন করলে এখানে আসে -2। আর আমরা জানি কি কস 120 ডিগ্রি মান হচ্ছে -2, এই মানটা কিন্তু অনেক প্রয়োজন হয় তোমাদের HSC-তে, তারপরে তোমরা যখন অ্যাডমিশনে যাবা বেশিরভাগ ত্রিকোণমিতির যে কোণ দিয়ে যে ঝামেলাগুলো হয় সে বেশিরভাগই হয় cos 120 ডিগ্রি দিয়ে কারণ এটা স্টুডেন্টদের মনে থাকে বা এটা একটু ইজিয়ার। তাহলে cos 120 ডিগ্রি মান কত -2, তাহলে উভয় পক্ষ থেকে আমরা যদি কসটা বাদ দিয়ে দিই তাহলে কি হবে এ সমান 120 ডিগ্রি। আর আমরা কি জানি 120 ডিগ্রি স্থূলকোণী, আচ্ছা সমকোণী আর স্থূলকোণী, সমকোণী কীভাবে বুঝবো আর স্থূলকোণী কীভাবে বুঝবো কমেন্ট বক্সে জানো, অবশ্যই জানাবে জিনিসটা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তাহলে এ সমান 120 ডিগ্রি, তাহলে এ একটি কি স্থূলকোণী ত্রিভুজ যার মান হচ্ছে 120 ডিগ্রি, যেটা আমাদের কাছ থেকে চাওয়া হয়েছিল। তো আশা করি ম্যাটটা বুঝতে পেরেছো, আর এতক্ষণ বসে বসে এই ম্যাটটা সলভ করার পরে কেউ যদি মনে করো যে না
এই জিনিসটা নোট খাতায় তুলে রাখা উচিত, কারণ ভিডিও তো সবসময় মাথায় থাকবে না, নোট খাতায় থাকবে, কোনো দরকার নেই এত কষ্ট করে নোট করা। তোমাদের জন্য আমাদের শিক্ষাঙ্গন বিডি স্মার্ট পিডিএফ আছে, তোমরা এখানে অনেকেই এইচএসসি পরীক্ষার্থী হতে পারো, অনেকেই এইচএসসি ফার্স্ট ইয়ার হতে পারো, যারা এইচএসসি যারা পরীক্ষার্থী তাদের অনেকেই নোট খাতা তৈরি করোনি বা নোট খাতা অনেকের কাছে ঝামেলা লেগে থাকে। তো তোমাদের কোনো কিছু দরকার নেই, আমাদের শিক্ষাঙ্গন বিডি স্মার্ট পিডিএফ অথবা স্মার্ট নোট খাতাটা তোমরা ইউজ করলে তোমাদের কোনো গাইড, তোমাদের কোনো টিউটর, তোমাদের কোনো নোট খাতাও লাগবে না। তো আশা করি তোমরা স্মার্ট পিডিএফ সংগ্রহ করবে। আর কেউ যদি আমাদের স্মার্ট পিডিএফটা দেখতে চাও যে পিডিএফটা কেমন বা কীভাবে কাজ করে, যেহেতু এটা বলতেছে একটা স্মার্ট জিনিস, তো তোমরা এই আই বাটনে খেয়াল করতে পারো, আই বাটনে একটা ভিডিও চলে আসছে, ভিডিওটা দেখে নিও, আর ওই ভিডিওতে বলা আছে তোমরা স্মার্ট পিডিএফটা কীভাবে সংগ্রহ করবে। আল্লাহ হাফেজ।